ডায়াবেটিস হচ্ছে পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া, মানে সুগার যদি ব্লাডে বেশি থাকে দীর্ঘদিন থেকে নর্মাল লেভেলের চেয়ে, তাকে বলে ডায়াবেটিস। এটা মূলত দু ধরনের হয়, টাইপ ওয়ান এবং টাইপ টু। টাইপ ওয়ান মানে হচ্ছে যারা অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি, আর টাইপ টু মানে হচ্ছে ইনসুলিন অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি না হলেও ইনসুলিন রেজিস্ট্যান্স অথবা ইনসুলিন হাইপোসিক্রেশন, মানে ইনসুলিন কম সিক্রেশন, সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস। এর এগুলোর সম্বন্ধে পেশেন্টদের অ্যাওয়ার থাকা দরকার আর্লি ডিটেকশন এবং তার ট্রিটমেন্ট ঠিকঠাক করলে ভবিষ্যতে কমপ্লিকেশনগুলো